মৌসুমী বায়ু সক্রিয় থাকার পাশাপাশি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে আজও দেশের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কাল থেকে সারা দেশে বৃষ্টি কমে যাবে তাপমাত্রা বাড়তে পারে থেকে ডিগ্রি পর্যন্ত সেপ্টেম্বরের পর এক সারা দেশে আবারও ভারী বৃষ্টি হতে পারে আজ ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সংখ্যা কম তবে খুলনা রাজশাহী ও রংপুর বিভাগে সারাদিনে থেমে থেমে বৃষ্টি হতে পারে গেল চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মানিকগঞ্জে 189 মিলিমিটার ঢাকায় বৃষ্টি হয়েছে 138 mm গভীর নিম্নচাপটি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বইয়ে যেতে পারে এতে সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এই যে স্থল গভীর নিম্নচাপ যেটি ভারতের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড বরাবর অবস্থান করছে এর প্রভাবে বিশেষ করে আমাদের সমুদ্র বন্দর উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝড়ো হওয়া সহ বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে সকল সমুদ্র বন্দর সমূহকে এখনও তিন নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে